হাজার ভক্তানুরাগীদের হৃদয়ে ঝড় তোলা অনিন্দ্যসুন্দরী ঢাকাই সিনেমার শীর্ষ নায়িকারা সিনেপর্দায় নিজেদের শক্ত অবস্থান গড়ে তুললেও ব্যক্তি জীবনে অনেকেই পাকাপোক্ত করতে পারেনি তাদের সংসার ও দাম্পত্য জীবন। চলুন জেনে নেই সেসব নায়িকাদের বিয়ে ও বিচ্ছেদের সময়সীমা। বাংলাদেশে কোটি ভক্তের স্বপ্নের নায়িকা শাবনূর বিয়ে করেছিলেন 2012 সালে। মাত্র 8 বছর সংসারের পর 2020 সালেই তার ডিভোর্স হয়ে যায়। তার সমসাময়িক বাংলা সিনেমার আরেক হার্টথ্রব নায়িকা পূর্ণিমা অনাড়ম্বরে বিয়ে করেন 2007 সালে। দীর্ঘ 12 বছর সংসার করলেও শেষ পর্যন্ত টেকেনি তার সংসারও। 2019 সালে বিচ্ছেদ হয়ে যায় তারও। বাংলার ছোট ও বড় পর্দার আরেক আবেদনময়ী নায়িকা জয়া আহসান, দুই বাংলার আলোচিত সমালোচিত এই নায়িকা বিয়ে করেছিলেন 1998 সালেই। দীর্ঘ 14 বছর টিকে ছিল তার সংসারটি, তবুও শেষ রক্ষা হলো না তার দাম্পত্য জীবনের। বিচ্ছেদের সুর বেজে উঠল 2012 সালে। একাধারে ছোট ও বড় পর্দার গুণী মডেল ও নায়িকা মিথিলা 2006 সালে বিয়ে করেছিলেন আরেক গুণী শিল্পী তাহসানকে। একই জগতের মানুষ হলেও একই সুতোয় গাঁথা রইল না তাদের ভালোবাসার মালা। 2017-তে 11 বছর সংসারের পর বিচ্ছেদ হয় তাদের। বাংলা রূপালী পর্দার সুপারহিট নায়িকা অপু বিশ্বাস 2018 সালে ভালোবেসে অনেকটা গোপনেই বিয়ে করেছিলেন বাংলার কিং খান খ্যাত নায়ক সাকিব খানকে। বহুদিনের সমালোচনায় 10 বছর দাম্পত্য জীবন কাটানোর পর 2018 সালে তাদেরও ডিভোর্স হয়ে যায়। পরবর্তীতে 2018-তে কিং খানের সাথে বিয়ের সম্পর্কে জড়ান বাংলা চলচ্চিত্রের আরেক নতুন মুখ কিউট নায়িকা শবনম বুবলি। মাত্র 4 বছর টিকে ছিল তার সংসার। 2022 সালে তার সাথেও ডিভোর্স হয়ে যায় সাকিবের। কোটি ভক্তের মনে সারা জাগানো নায়িকা পরিমণি বিয়ে করেছিলেন 2021 সালে। মাত্র 2 বছর সংসার করার পর আর থাকতে পারেনি সংসার জীবনে। 2023 সালে বিচ্ছেদ হয় তার। বাংলা সিনেমার আরেক সমালোচিত নায়িকা মাহিয়া মাহি রূপালী জগতের নায়িকা হয়েও বিয়ে করেছিলেন গাজীপুরের প্রখ্যাত রাজনৈতিক ও ব্যবসায়িক রকিব সরকারকে। এখানেও বিভিন্ন আলোচনা সমালোচনার শেষে মাত্র 2 বছর সংসার করে 2024-এ বিচ্ছেদ হয় তারও। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।